প্রতিদিন দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যু আক্রান্তের তালিকা। 24 ঘন্টায় আরও 5 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন মৌসুমের সর্বোচ্চ 1246 জন। রাজধানীর বাইরে পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে। আপনি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে পটুয়াখালী 250 হাজার মেডিকেল কলেজ হসপিটালের ডেঙ্গু ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু 22টি বেড রয়েছে। এই 22টি বেডের বিপরীতে কিন্তু 35 জন ডেঙ্গু রোগী কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু বড় ছোট শিশু মহিলা সবাই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়, চিকিৎসা নিচ্ছে। ছোট ছোট শিশুরাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়, এখানে চিকিৎসা নিচ্ছে। তাছাড়া আপনি যে এই যে ডেঙ্গু ওয়ার্ডে যে 22টি বেড রয়েছে, 22টি বেডের বিপরীতে কিন্তু 35 জন চিকিৎসা নেওয়ার কারণে ফ্লোরেও কিন্তু অনেক রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে এই ডেঙ্গু ওয়ার্ডে। এছাড়া পটুয়াখালী কিন্তু এই যে 250 হাজার মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে মেডিসিন ওয়ার্ড, তাছাড়া অন্যান্য ওয়ার্ডেও কিন্তু লোক চিকিৎসা নিচ্ছে। এ ছিল পটুয়াখালী মেডিকেল কলেজের চিত্র। এছাড়া পটুয়াখালী জেলায় যে 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, 7টি স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু 43 জন রোগী চিকিৎসা নিচ্ছে। এই অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু চিকিৎসা নিলেও যারা ইমার্জেন্সি খুব অবস্থা, আশঙ্কাজনক অবস্থা যারা রোগীগুলো আছে, সেই রোগীগুলো কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ অথবা বরিশালে কিন্তু রেফার করা হচ্ছে। বরিশাল থেকে অনেক সময় ঢাকা রেফার করা হচ্ছে। পটুয়াখালী মেডিকেল কলেজ কিন্তু আইসিইউতে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। এছাড়া এই যে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে রোগীরা এখানে চিকিৎসা নিয়েছে, আমি রোগীদের এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা আমাকে জানিয়েছে, তারা অধিকাংশই ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে এসেছিল। ঢাকা থেকে এসে তাদের ভিতরে ডেঙ্গু আক্রান্ত ছড়িয়ে পড়ে। এখন কিন্তু যারা ঢাকা থেকে এসেছিল তারা সুস্থ হয়ে অনেক সময় বাড়ি ফিরে গেছে। এছাড়া যারা এখন বর্তমানে যে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এর কিন্তু বেশি স্থানীয় লোকজন। এছাড়া যে আপনি দুমকি উপজেলার কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রোগী এ জায়গায় বেশি দেখা যাচ্ছে, কারণ আগামী 27 তারিখ কিন্তু পটুয়াখালী দুমকি উপজেলার 2টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু এখান থেকে ঢাকা থেকে মানুষ চলে আসছে। এই ছিল পটুয়াখালী থেকে মেডিকেল কলেজ থেকে ডেঙ্গু আক্রান্তের আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।